মাসুম হাই এভরিওয়ান মই লক্ষ্য পুনৰবা আকৌ এই চেনেললৈ স্বাগতম জনাইছো এটো হয় মেথছৰ এটা ৰিভিজন ক্লাছ কি ক্লাছ ৰিভিজন ক্লাছ এবিলাক আমি অলৰেডি কৰিছো আৰু এবিলাক প্ৰশ্ন বহুত বেছি ইম্পৰটেন্ট হয় ৰিজনিং প্লাছ মেথছৰ প্ৰশ্ন হয় অকল মেথছ নহয় ৰিজনিংও আছে আৰু গুৱাহাটী হাইকোর্টত অহা প্ৰশ্ন হয় এবিলাক গুৱাহাটী হাইকোর্টত অহা প্ৰশ্ন হয় গতিকে বহুত বেছি ইম্পৰটেন্ট হয় 2022ত অহা প্ৰশ্ন হয় গতিকে প্ৰথম প্ৰশ্নটো ৰিজনিংৰ আছিলে যে ইনচাৰ্ট দ্য মিছিং নাম্বাৰটো আমি বাছিব লাগে কি আছে ইয়াত সো ইয়াত কি বহিব এটা আমি বাছিব লাগে তার কারণে আমি চাব লাগিব রিলেশন বিলাক কি কি হয় এবিলাকৰ মাজত কি কি রিলেশন আছে সেটা আমি ফার্স্টত বাছিব লাগিব ফার্স্টত আপোনাক নিজে কৰিবলৈ চেষ্টা কৰক 10 সেকেন্ড সময় আপোনাক প্ৰতিটো প্ৰশ্ন দিয়া হ'ব আপোনাক নিজে কৰক কাৰণ এটা ৰিভিজন ক্লাছ হয় নিজে ফার্স্টত কৰক তাৰ পিছত ময়ো সলভ কৰি দিম একেলগে সহজ আছিল এবিলাক প্ৰশ্ন একেবাৰে সহজ আছিল ৰিজনিংৰ প্ৰশ্ন সহজ আহিছিল 10 সেকেন্ড কমপ্লিট হৈছে ইয়াৰ পৰা আপোনাক চাব যে এই দুটা নাম্বাৰ পূৰণ কৰাৰ পিছত এটো আমি পাইছো এক দুগুণ দুই অর্থাৎ প্রথম দুটা নাম্বার পূরণ করবেন তার নেক্সট নাম্বারটা আমি পাইছো এক দুগুণ দুই তার নেক্সট যদি আপনাদের চাই এই নেক্সট দুটা নাম্বার পূরণ করবেন আমি এই পাইছো দুই দুগুণ চারি তার নেক্সট আক এই দুটা নাম্বার পূরণ করবেন আমি এই পাইছো দুই চারি গুণ আট গতি আমার এই দুটা নাম্বার পূরণ করবেন আমি ইয়াত নাম্বারটা বহাম আট চারি গুণ বত্রিশ ক্লিয়ার আছে সহজ আসলে পুনর্বার কোথাও দুটা নাম্বার পূরণ করবেন তার নেক্সট নাম্বারটো বহাইছে এক দুগুণ দুই হয়েছিল আমি দুবার দুবার এক্সপ্লেইন করো মেথস বা রিজনিং দুই দুগুণ চারি হয়েছিল সহজ আসলে চারি দুগুণ ইয়াত আট হয়েছিল ঠিক আছে সেই কারণে আমি আট চারি গুণ কি বহাম বত্রিশ বহাম ইমান করলে আমার কারেক্ট হব আনসার আপনাদের কব ক্রিস্টেল ক্লিয়ার আছে ক্রিস্টেল ক্লিয়ার লিখবলে নপাহরিব কারণ আমাকো মোটিভেশনের প্রয়োজন হয় ভিডিও বনাবলে তার নেক্সটো ফাইন দ্য মিসিং নাম্বারটো বাছিব লাগে এটা একেবারে সহজ আসলে মোর দেন সিম্পল আসলে আপনাকে মাত্র পাঁচ সেকেন্ডতে আনসারটো ওলাব পাৰিব লাগে একেবারে সহজ আসলে কি করব আপনাদেরকে আপনাদের দেখা পাইছে অল্টারনেট নাম্বারবিলা চাব সাতর পিছত ন আহিলে নর পিছত এগারো আহিলে অর্থাৎ অযুগ্ম সংখ্যাবিলাক বাহি গৈছে গতিকে এগারো পিছত ইয়াত থার্টিন আহিব কি হব থার্টিন তার নেক্সট যদি আপনাদের চাই তার নেক্সট যদি আপনাদের চাই দশর পিছত বারো হল বারো পিছত কিমান হব চৈধ্য হব দুই দুই বাহি গৈছে ক্লিয়ার আছে যুগ্ম সংখ্যাবিলাক নিশ্চয় গম পাইছে আপনাদের মানে পুনর্বার এক্সপ্লেনেশন করছো আপনাদের যে সাতর পিছত ন হল ন পিছত এগারো হল এগারো পিছত তেরো হব অযুগ্ম সংখ্যাবিলাক বাহি গৈছে দুই দুইকে তারপর যুগ্ম সংখ্যাবিলাক বাহিছে দহর পিছত বারো হল বারো পিছত চৈধ্য অর্থাৎ চৈধ্য আর তেরো আমার কারেক্ট আনসার হব অপশন ডিত আছে ফোরটিন আর থার্টিন গতি ফোরটিন আর থার্টিনটা ইয়ার শুদ্ধ উত্তর হব আপনাদের বা ক্লিয়ার আছে তার নেক্সট আমি মেথসর প্রশ্ন পাইছোহি মেথসর প্রশ্ন এটা চাব বহুত বেশি ইম্পর্টেন্ট হয় বহুতে বেশি ইম্পর্টেন্ট হয় প্রশ্নটো আছিলে টুৱেণ্টি ইয়েৰ্ছ এগো মাই এজ ৱাজ ওৱান থাৰ্ড অফ হোৱাট ইট ইজ নাও হোৱাট ইজ মাই প্ৰেজেণ্ট এজ ইংলিছত প্ৰশ্নটো আছে মই অসমীয়াত এক্সপ্লেনেশ্যন কৰিছোঁ যে বিশ বছৰ আগত বিশ বছৰ আগত মোৰ বয়সটো বৰ্তমান বয়সৰ এক তৃতীয়াংশ হয় ওৱান বাই থাৰ্ড হয় গতিকে মোৰ বৰ্তমান বয়সটো কিমান হয় সেইটো ওলাব লাগে বিশ বছৰৰ আগৰ কথা কৈছে তার কারণে আমি প্রথমত কৰিম যে মাই প্ৰেজেণ্ট এজ মোৰ প্ৰেজেণ্ট বয়সটো প্ৰেজেণ্ট এজটো আমি কিমান বুলি ধৰিম এক্স বুলি ধৰিম এক্স বুলি ধৰিম ইয়াৰ লাগে ক্লিয়াৰ আছে এতিয়া এটা কথা আপোনালোকে কওক যে আপোনালোকৰ যদিহে বৰ্তমান বয়সটো যদিহে ছাব্বিছ বছৰ হয় বিশ বছৰৰ আগত আপোনালোকৰ বয়স কিমান আছে আপোনাৰ বিশটো মাইনাছ কৰি দিব অৰ্থাৎ ছয় বছৰ আছিলে ঠিক তেনেদৰে আমি বৰ্তমান বয়সটো এক্স ধৰিছোঁ গতিকে বিশ বছৰৰ আগত কিমান বয়স আছিলে এক্স মাইনাছ টুৱেণ্টি হ'ব ইয়াৰ লাগে আপোনালোকে ক'ব ক্লিয়াৰ আছে ক্লিয়াৰ আছে নিশ্চয় গম পাইছে যদিহে আপোনালোকৰ বৰ্তমান বয়স ছাব্বিছ বছৰ হয় তেনেহ'লে বিশ বছৰ আগত কিমান বছৰ বয়স আছিল ক'লে আমি বিশটো মাইনাছ কৰি দিছোঁ আগৰ কথা আছিলে গতিকে মাইনাছ কৰি দিলোঁ ত' ছাব্বিছৰ পৰা বিশ মাইনাছ কৰিলে ছয় বছৰ ঠিক তেনেদৰে বৰ্তমান বয়সটো আছিলে এক্স বছৰ বিশ বছৰ আগত কিমান হ'ব এক্স মাইনাছ টুৱেণ্টি ইয়াৰলৈকে ক্লিয়াৰ আছে বুজোৱাৰ কাৰণে টাইম লাগিছে কৰিবলৈ টাইম নালাগে বহুতে কয় যে ইমান দীঘল ইমান দেৰি কিয় লাগিছে চ' বুজাওঁতে টাইম লাগিবই এক্স মাইনাছ টুৱেণ্টি হ'ল চ' বিশ বছৰ আগত বয়সটো কিমান আছিলে ওৱান থাৰ্ড অফ হোৱাট ইট ইজ নাও ওৱান থাৰ্ড আছিলে ওৱান থাৰ্ড কাৰ্ড বৰ্তমান যোনটো বয়স আছিলে তাৰ ওৱান থাৰ্ড বুলি কৈছে কৈছেনে ওৱান থাৰ্ড অফ হোৱাট ইট ইজ নাও বৰ্তমান বয়স যিটো আছিলে তাৰ ওৱান থাৰ্ড আছিলে ইয়াৰলৈকে ক্লিয়াৰ আছে চ' ক্ৰছ মাল্টিপ্লাই কৰি দিয়ক থ্ৰীটো এইফালে গ'লে কি হ'ব থ্ৰী এক্স হ'ব মাইনাছ থ্ৰী ইনটু টুৱেণ্টি ছিক্সটি হৈ গ'ল কি হ'ল ছিক্সটি হ'ল ক্লিয়াৰ আছে চ' থ্ৰী এক্স এক্সটো এইফালে আহিলে মাইনাছ এক্স হৈ যায় ডাইৰেক্টকৈ কৰিব পাৰে তথাপিও মই ষ্টেপ বাই ষ্টেপ দেখাইছোঁ মাইনাছ ছিক্সটিটো এইফালে আহিলে প্লাছ ছিক্সটি হ'ল ক্লিয়াৰ আছে চ' টুৱাইচ এক্স ইজ ইকুৱেল টু ছিক্সটি মানে এক্সৰ ভেলুটো কিমান হৈ গ'ল থাৰ্টি হৈ গ'ল দুইৰে ষাঠিক ত্ৰিছ পাৰ যাব চ' ত্ৰিছ মানে অপশ্যন ডিটো কাৰেক্ট আনচাৰ অপশ্যন ডিটো কাৰেক্ট আনচাৰ যে বৰ্তমান বয়সটো এক্স মানে বৰ্তমান বয়স বৰ্তমান বয়সটো কিমান পালে থাৰ্টি পালে পুনৰবাৰ ৰিভিজন কৰি দিছোঁ পুনৰবাৰ এক্সপ্লেনেশ্যন কৰিছোঁ বিশ বছৰৰ আগৰ কথা কৈছিলে বৰ্তমান বয়স এক্স ধৰিলোঁ বিশ বছৰৰ আগত এক্স মাইনাছ টুৱেণ্টি হ'ল এক্স মাইনাছ টুৱেণ্টিটো কাৰ সমান কৈছে ওৱান থাৰ্ড অফ বৰ্তমানৰ বয়স গতিকে ওৱান থাৰ্ড অফ বৰ্তমান বয়স কৰিলোঁ ক্ৰছ মাল্টিপ্লাই কৰিলে থ্ৰী এ থ্ৰী এক্স হ'ল ছিক্সটি হ'ল বিশ তিনিগুণ ষাঠি
বাকি মাইনাস এক্স প্লাস এক্স টু এফালে মাইনাস এক্স হল মাইনাস সিক্সটি টু এফালে গেলে প্লাস সিক্সটি হল টুয়াইস এক্স মানে সিক্সটি গতি এক্স মানে থার্টি অর্থাৎ বর্তমান বয়সটা থার্টি হয় আপনাকে কব ক্লিয়ার আছে লক্ষ্য আপনি কব ক্রিস্টাল ক্লিয়ার আছে সহজ আসলে আমাক যে প্রশ্ন কয় সেইমতে করে গেলে আমার আনসারটা ওলাই যায় তার নেক্সট একবারে সহজ প্রশ্ন আসলে দ্য লোয়েস্ট নাম্বার অফ ফোর ডিজিট হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার চারিটা চারিটা নাম্বারযুক্ত সংখ্যাটো ওলাব লাগে চারিটা নাম্বারযুক্ত সংখ্যাটো ওলাব লাগে যেটো পারফেক্ট স্কোয়ার হয় পারফেক্ট স্কোয়ার মানে টুয়েন্টি ফাইভটা এটা পারফেক্ট স্কোয়ার হয় কারণ পাঁচ দুটা পূরণ করে টুয়েন্টি ফাইভ পায় সেম নাম্বার দুটা পূরণ করে পেলে যে সংখ্যা পাব সেইটো কব পারফেক্ট স্কোয়ার বলে এশটো এটা পারফেক্ট স্কোয়ার হয় কারণ দশ দশ গুণ এশ এশ একুশটো এটা পারফেক্ট স্কোয়ার কারণ এগারো এগারো এশ একুশ হয় ইয়ার লগে ক্লিয়ার আছে কোন ধরনের কনফিউজন নাই সো কোন পারফেক্ট স্কোয়ার হব যদি আপনাকে বাসে আপনি কব ওয়ান জিরো টু ফোরটো এটা পারফেক্ট স্কোয়ার হব কারণ থার্টি টু দুটা পূরণ করলে আমি ওয়ান জিরো টু ফোর পাম এই হাজারটো কেউ হব নয় আপনাকে চেক করে চাব পারে এই ক্লিয়ার আছে তার নেক্সট এই পাঁচ নম্বর এই প্রশ্নটা বহুত বেশি ইম্পর্টেন্ট হয় যে দ্য এভারেজ অফ সিক্সটি রিজাল্ট ইজ ফোরটি ভালকে চাব যে ষাঠিটা রিজাল্টর এভারেজটো সিক্সটি কৈছে আকো উল্টাটো আমাক দিছে যে দ্য এভারেজ অফ ফোরটি রিজাল্ট ইজ সিক্সটি আক চল্লিশটা রিজাল্টর এভারেজটো হয় সিক্সটি হয় বলে কৈছে তেনহলে হোয়াট ইজ দ্য এভারেজ অফ অল রিজাল্ট ভালকে চাব এই ইম্পর্টেন্ট প্রশ্ন হয় ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এটা এটা কথা আপনাদের চাব যে আপনার যদিহে মেট্রিকত এইচ এস এল সিত বা হাই সেকেন্ডে যদি আপনার পার্সেন্টেজটা সেভেন্টি পার্সেন্ট বলে কয় মেট্রিকত যদি আপনার পার্সেন্টেজ সেভেন্টি পার্সেন্ট মানে আপনার টোটেল মার্কটা কি আপনি কি করব যোন পার্সেন্টেজ হয় এভারেজ হয় যোন এভারেজের আপনাদের যা সাবজেক্ট আছে সেইটা মাল্টিপ্লাই করব ছটা সাবজেক্ট অর্থাৎ চারিশ বিশ সাতশো গুণ বিয়াল্লিশ চারিশ বিশ টোটেল মার্কটা আপনাদের চারিশ বিশ হয় গতি সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে আপনি কি করলে ঠিক আছে সেভেন্টি পার্সেন্টও আসলে এভারেজ এভারেজের টোটেল নাম্বারটা পূরণ করলে আমি টোটেল সংখ্যাটো পাও টোটেল যান মুঠটো পাও ঠিক তেনদরে আমার ফার্স্ট কেসত কি দিয়া আসলে যে ভালকে চাব ফার্স্ট কেসত আমাক দিয়া আসলে যে ষাঠিটা রিজাল্টর যে ষাঠিটা রিজাল্টর এভারেজটো ফোরটি ষাঠিটা রিজাল্ট আসলে টোটেল ষাঠিটা তার এভারেজটো ফোরটি গতি ফোরটির পূরণ করলো টোটেল আমি পালো কি ছয় চারি গুণ চব্বিশ চব্বিশশ টোটেল পালো আমি চব্বিশশ পুনরবার আমাক দিয়া আসলে সেকেন্ড কেসত দিয়া আসলে সেকেন্ড কেসত কি দিয়া আসলে যে চল্লিশটা রিজাল্টর পুনরবার পুনরবার চল্লিশটা রিজাল্টর এভারেজটো সিক্সটি গতি রিজাল্ট আর এভারেজটো মাল্টিপ্লাই করলো মুঠটো আমি পাই যাম পুনের চব্বিশশ পালো ছয় চারি গুণ চব্বিশ চব্বিশশ ইয়ার লগে ক্লিয়ার আছে তার নেক্সট আমার এভারেজ অফ অল রিজাল্ট ওলাব লাগে অল রিজাল্টর এভারেজ ওলাবলে কি করি আমি সদায় মুঠটো ওলাম মুঠটো চব্বিশশ ষাঠিটার ষাঠিটার পুনরবার সব মানে ভালকে এক্সপ্লেইন করছো যে ষাঠিটার এভারেজটো ষাঠিটার এভারেজটো ফোরটি আসলে গতি মুঠ ষাঠিটার রিজাল্ট কি পালো টুয়েন্টি ফোর হান্ড্রেড পালো চল্লিশটার কারণে টুয়েন্টি ফোর হান্ড্রেড পালো সো তাহাতর মুঠ কি হয়ে যাব শূন্য শূন্য আট চারি আটচল্লিশশ পালো মুঠ নাম্বারটো কি পালো আটচল্লিশশ পালো সো তাহাতর এভারেজ কি হব এভারেজ ওলাবলে আমি মুঠ নাম্বারে হরণ করো মুঠ নাম্বারটো টোটেল যা রিজাল্ট আসলে সেটা হরণ করো ইয়াত ষাঠিটার রিজাল্ট ইয়াত চল্লিশটার রিজাল্ট টোটেল এশটায় হরণ করলো শূন্য 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 কেনসেল গল গতি ফোরটি থ্রিটো আমার কারেক্ট আনসার ফোরটি থ্রিটো আমার কারেক্ট আনসার সো অপশন সিটো কারেক্ট আনসার আপনাদের কোবা বুঝি নেপালো ভালকে আপনাদের কোবা বুঝি নেপালো ভালকে আকো এবার এক্সপ্লেইন করো কোনো কোনো কথা না আকো এবার এক্সপ্লেইন করে দিছো আমি আকো এবার এক্সপ্লেইন করে দিছো ঠিক আছে পুনরবার সব আপনাদের যদি সেভেন্টি পার্সেন্ট মেট্রিকত পাইছিল তার এভারেজটো যদি সেভেন্টি পার্সেন্ট মানে মুঠ নাম্বারটো কি এভারেজের টোটেল কি সাবজেক্ট আসে টোটেল কি রিজাল্ট আসে সেটা মাল্টিপ্লাই করলো সেভেন্টি ইন্টু সিক্স ফোর টুয়েন্টি হল একই কামটো আমি পুনরবার করব লাগিব যে ষাঠিটা রিজাল্ট আসলে সো ষাঠির এভারেজটো মাল্টিপ্লাই করলো ছয় চারি গুণ চব্বিশ চব্বিশশ হয়ে গেল ঠিক তেনদরে চল্লিশটা রিজাল্ট আসলে চল্লিশটা রিজাল্টের পুনের ষাঠিটো মাল্টিপ্লাই করলো ষাঠিটো এভারেজ আসলে টোটেলটো ওলাই গেল সো দুইটা যোগ করলো যোগ করে ফোরটি এইট হান্ড্রেড পালো ফোরটি এইট হান্ড্রেড পালো সো পুনের এভারেজ ওলাব লাগে আমার পুনের কি ওলাব দিছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ অল রিজাল্ট অল রিজাল্টর এভারেজ ওলাব লাগে টোটেলটো আমি ফোরটি এইট হান্ড্রেড পালো টোটেল রিজাল্ট কি ষাঠি প্লাস চল্লিশ এশ গতি এশরে ডিভাইড করলো শূন্য 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 গল গতি ফোরটি এইটো আমার কারেক্ট আনসার অপশন সিটো আমার কারেক্ট আনসার আপনাকে কব ক্লিয়ার আছে ঠিক আছে ক্লিয়ার আছে পাঁচটা ডিসকাশ করলো আরও আমি ডিসকাশ করি সো আজি আজি আমি এই পাঁচটা ডিসকাশ করলো নিশ্চয় আপনাদের বুঝি পালে আপনাদের নিজে করব পারিছে বলে মানে আশা করছো যদিহে বুঝি পাইছে ক্লিয়ার শব্দটি কমেন্টে লিখবলে নাপাহরিব বহুত বেশি শুভেচ্ছা জ্ঞাপন করছো বাকিবিলাকও আমি রিভিজন করিম সকলবিলাক কারণ রিভিজন বহুত বেশি ইম্পর্টেন্ট হয় রিভিজন নকলে আমি এক্সামত করব নয় বাকি ভালদরে প্রিপারেশন চলে যাও বহুত বেশি শুভেচ্ছা জ্ঞাপন করছো নেগেটিভ থটবিলাক আহিব নিদিব নেগেটিভ চিন্তাবিলাক আহিব নিদিব পেপার লিক এইবিলাকৰ ওপৰত গুরুত্ব প্রদান নকৰিব নিজের হাতত যেটো আছে আমি সেইটো কৰি যাম আমি প্রিপারেশন কৰিব পাৰো আমি প্রিপারেশন কৰি যাম সো ইমানে আছিলে আশা করছো ভাল পালে যদি ভাল পালে লাইক করব শেয়ার করব সাবস্ক্রাইব করো লক্ষ্যটক ধন্যবাদ।